বিজেপি সরকার জনবিরোধী নীতি এনআরসি এনপিআর ও সিএএর শিকার থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুরের কাওয়ামরে জিডি কলেজের মাঠে এলাকার বুথভিত্তিক কর্মী ও এজেন্টদের নিয়ে একটি কর্মশালা করল হরিশ্চন্দ্রপুর থানার জাতীয় কংগ্রেস। এদিনের ওই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মোস্তাক আলম, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, চাঁচল বিধানসভার বিধায়ক আসিম মেহবুব প্রমুখ কংগ্রেস নেতৃত্বরা। এদিনের ওই কর্মশালা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপি সরকার তথা বিজেপির প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। হিন্দু ভাইরা করছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি আছে আমাদের জেনে রাখা দরকার। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ছ ধর্মের ছ জাতির মানুষকে আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে যারা এসছে রাজনৈতিক ভাবে ধর্মীয় ভাবে বিতাড়িত হয়ে তাদের একমাত্র অ্যাপ্লাই করার অধিকার আছে। আমরা জাতীয় কংগ্রেস বিজেপির লোকেরা হিন্দু গ্রামগুলোতে গিয়ে বলছে আমরা হিন্দুদেরকে শেল্টার দিতে চাই, জাতীয় কংগ্রেসের বিরোধিতা করছে না বন্ধু, চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশের 93,000 সেনাকে কংগ্রেসের নেত্রী ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গ্রেফতার করেছিলেন। যখন পাকিস্তান আত্মসমর্পণ করলো 93,000 সেনাকে বিনা রক্তপাতে তাদের উপরে কোন রকম অত্যাচার হয়নি, সেদিন আজকে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পৌঁছার ছিল মোদী, সেদিন আমেরিকার ইন্দিরা গান্ধীকে বলেছিল। অন্যদিকে এদিনের এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের মুসলমানদের অবদান ও ভূমিকা তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি খান পাকিস্তানে
তিনি সেই সানায় বাজাতে পাকিস্তান সরকার দেয়নি, পাকিস্তান ছেড়ে দিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন, বলেছিলেন না সানায় বাজা আমি একজন শিল্পী, সানায় আমি বাজাবো, সে হিন্দুর বিয়ে হোক না মুসলমানের বিয়ে হোক কার কাজে লাগবে আমি জানি না, আমি ঈশ্বর প্রদত্ত আল্লাহ প্রদত্ত আমার যে কণ্ঠ স্বর সেই স্বরকে বিকশিত করতে দেবে না, ওই দেশে আমি থাকতে চাই না, ভারতবর্ষের মাটিতে এসে সে বিসমিল্লাহ খানের সানায় না বাজলে হিন্দু মায়ের হিন্দু বোনের বিয়ে কিন্তু আজকে হয় না। আজকে আমরা বলতে চাই, এদেরকে আজকে চালাতে চাই, আমরা তা আজকে দিনে বলতে চাই, মোদী আর অমিত শাহ যত বড় দিল্লির মাটিতে, আজকে দেখছিলাম এখানে এখন পর্যন্ত 42 জন মারা গেছে, 634 জন গ্রেপ্তার, আর সব কি কি হয়েছে এটা ইচ্ছাকৃত ভাবে একজন জাস্টিস এস মুরলী মনোহর মুরলীধর, এর আগে 1984 সালে শিখদের উপরে দাঙ্গা হয়েছিল, সে দাঙ্গার সময় কংগ্রেস সরকারের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন, অনেকগুলো তার রুলিং আছে। রাত্রিবেলায় তিনি যখন একজন উকিল তাকে ফোন করে বলল বিনা চিকিৎসায় দিল্লির রাস্তাতে মানুষ মারা যাচ্ছে, আপনি কিছু করুন, আপনি তো বহু দৃষ্টান্তমূলক এর আগে সিদ্ধান্ত নিয়েছেন, সে রাত্রিবেলায় নিজের বাড়িতে তিনি কোর্ট চালু করে পুলিশকে বললেন ইমিডিয়েট এই যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের বিরুদ্ধে ফায়ার করুন, তারপরে কোর্টে এসে আবার বললেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক ইত্যাদি ইত্যাদি। ওই পরের রাত্রিতেই তাকে পাঞ্জাবে ট্রান্সফার করা হলো বিচার বিভাগের উপর হস্তকে। আমরা কেন আজকের দিনে এই ট্রেনিং, এই ট্রেনিংটার গুরুত্ব এই কারণে, ভারত সরকার আমাদের দিদি 4 তারিখে মালদায় আসবেন, আপনারা করতে নিয়েছেন, প্রত্যেকে জানেন, প্রত্যেকে আপনারা জানেন যে 13 তারিখে দিল্লিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর মিটিং ছিল, দিদি কিন্তু যায়নি, দিদি কিন্তু যায়নি, দিদি কি বললেন কংগ্রেসরা বিধানসভা আমরা বিরোধিতা করছি তাই যাওয়া যাবে না, মোদীর সাথে তিনি দেখা করলেন, অথচ মিটিংটা তিনি ডেকেছিলেন বিধানসভায়, আমরা যখন বললাম একটা বিল পাস করা হোক সেদিন তিনি করলেন না, 9 তারিখের জায়গায় 27 তারিখে ডাকলেন, আমরা সমর্থন করলাম। আজকে দিল্লির মাটিতে অগ্নিগড় ব্যবস্থা চলছে, আমার প্রদেশ কংগ্রেস বিরোধিতার ডাক দিয়েছে, দিল্লি তো কংগ্রেস লড়াই করছে, আমরা সাথে সাথে যারা কংগ্রেসের পক্ষ থেকে মালদাতে আমরা ভিক্ষা মিছিলের ডাক দিয়েছি, আমরা সেই সাথে সাথে এসে হরিশ্চন্দ্র উপরে এই যে লেখা আছে ভিক্ষার মিছিলে কি কি দাবি আমরা জানিয়েছি, দিনের পর দিন মৃত্যুর মিছিল আজকে মানছে, আমরা প্রতিবাদ কিন্তু করেছি। এর আগে এনপিআর নিয়ে আমরা যারা কংগ্রেসের প্রত্যাহার নিয়েছি দেখছেন সেখানে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিয়েছি রক্ত দিতে হয় রক্ত দিব, আমরা কিন্তু লড়াই আমাদের অব্যাহত থাকবে। ভারতবর্ষে একটা সরকার আছে, আজকে নতুন করে জেনে রাখা দরকার, দুঃখের সাথে বলতে হচ্ছে কানাইয়া কুমার অল ইন্ডিয়া ছাত্র রাজনীতি একটা ফিগার সিপিআই পার্টি করে, সে 27 তারিখে পাটনাতে বড় জমায়েত করেছে, ভারতবর্ষের মাটিতে যেখানে যাচ্ছে ইমরান প্রতাপ করে যে সাইরি গাই, আর আমাদের আরেকজন আচার্য প্রমোদ কৃষ্ণম কংগ্রেসে দাঁড়িয়েছিলেন এমপিতে, ইমরান প্রতাপ করি তিনিও কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, আর সিপিআই পার্টি থেকে দাঁড়িয়েছিল কানাইয়া কুমার, আমরা তাকে সমর্থন দিয়েছিলাম, আজকে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার প্রক্রিয়া চালু করার জন্য কেজরিওয়াল চাপের মধ্যে পড়ে আজকে তাকে শুক্রবারের দিন ঘোষণা করল। এই কানাইয়া কুমারের এই ক্রাইসিস মোমেন্টে আমি আমাদের ইস্পাহানি খান আর আমি আমাদের আমিরুলকে পাঠিয়েছিলাম কিষণ আয়াতে সালমারিতে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে চিঠি লিখে হরিশ্চন্দ্রপুরে খংকার মাঠে টেন্টেটিভ ডেট আমি 30 মার্চে একটা প্রোগ্রাম করার জন্য প্রস্তাব পাঠিয়েছি, তার মধ্যে রাজনীতি আলাদা জিনিস,
বাঁচার লড়াই, এনপিআর এনআরসি সি এর বিরুদ্ধে লড়াই করছে। আমরা বিহার বর্ডার এরিয়া তাদের সামনের দিনে ভোট আছে, একসাথে কংগ্রেস নেতৃত্ব আমাদের ডাক্তার শাকির আহমেদ খান এবং ডাক্তার জাভেদ খান, তারা সকলে একসাথে প্রদান করছে, আমরা করব। আমরা আজকে এই ট্রেনটা করার পিছনে কারণ একটাই, শুধু মাইকে ফুক ফুক করে বললে হবে না, ভারতবর্ষের নাগরিক হিসাবে মাইকে বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সেই সাথে সাথে আমাদের কি করণীয় দরকার কাগজ কলমে সেটারও প্রস্তুতি আমাদের করা দরকার। প্রত্যেকটা দুই থেকে কংগ্রেসের দুইজন সৈনিক গুলি খাওয়ার জন্য ডাকিনি, মারার জন্য ডাকিনি, ঘর বাড়ি বিলিয়ে দাও তার জন্য ডাকিনি, পকেটের পয়সা খরচ করার জন্য ডাকিনি, তাই পরিশ্রম দেওয়ার জন্য মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে। দেশের সমাজের হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্ট, আমরা একটা প্রোফার্মা তৈরি করেছি, ভারত সরকার এনপিআর যেটা হচ্ছে এনআরসির পূর্ব পদক্ষেপ, এনপিআর এর জন্য নোটিফিকেশন করেছে, পহেলা এপ্রিল থেকে কাজ শুরু হবে। মমতা সাময়িক বিভিন্ন রাজ্যগুলো প্রতিবাদ করেছে, কিন্তু আখেরে সুপ্রিম কোর্ট কি রায় দিবে, যে সুপ্রিম কোর্ট আজকে বাবরি মসজিদের যেরকম কথা বলতে পারে, বাবরি মসজিদ ভাঙা অন্যায়, বাবরি মসজিদে মূর্তি ঢোকানো অন্যায়, তারপরে বলছে বাবরি মসজিদ এখানে হবে না অন্য জায়গায়। আমি তাই বলতে চাই, আমরা কি কি কাগজপত্র তৈরি করব। আমার যেমন শক্তি থেকে হয় চ্যাম্পিয়ন, আঙ্কিট টিএমটি বার্স আপনার স্বপ্নের নির্মাণের ভরসা দেয় ঠিক তেমন। তাই এবার থেকে আঙ্কিত টিএমটি বার্স, আঙ্কিত কা ওয়াদা লোহে কি উমর জাদা, সাবাহা এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান, স্থান বারোদুয়ারি রেলগেট সংলগ্ন, মোবাইল নম্বর 9733263011 অথবা 9800055472। এখানে আঙ্কিত কোম্পানির রড সহ নামি দামি বিভিন্ন কোম্পানির সিমেন্ট, বালি ও পাথর ন্যায্য মূল্যে পাওয়া যায়। স্বপ্নের বাড়ি বানাবেন, টিএমটি বার লাগবে, এবার কোনটা কিনবেন, কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট? Original X-Ribs, শুধু Top Tech TMT বারে। Original শুধু একটাই হয়, Top Tech X-Ribs।